এই যে কালারটা দেখতে পাচ্ছি, দেখতে পেয়েছেন, এটা হচ্ছে 250 টাকা। এবং সবথেকে বড় কথা, এই মেলায় কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই। তো চলুন, মডেলটাকে পরানো রয়েছে, এটা হচ্ছে চটের শাড়ি। আমাদের আরো একটা শাড়ি দেখাই, দেখো, যারা নতুন বিয়ে হয়েছে বা বিয়ে হবে তারা লাল শাড়ি কিন্তু বেশ। সব ড্রেস মেটেরিয়াল ফার্স্ট অফ অল, তারপর আমাদের কাছে মডেল সিল্ক মসলিন কটনে আছে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইন এ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভি দিতি ক্রিয়েশান। আরও একটা নতুন মেলার ভিডিও নিয়ে চলে এসেছি, আর এই মেলায় সবথেকে বিশেষ আকর্ষণ হলো কোনো রকম কিন্তু এন্ট্রি ফ্রি নেই। সো অবাধ অধিকার সবারকে এন্ট্রি হওয়ার জন্য। তো এই মেলা কোথায় বসেছে, কতদিন চলবে, কী কী স্টল রয়েছে, বাচ্চাদের কী কী অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে, কী কী রাইডস রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো দেরি না করে চটপট মেলাটাকে শুরু করে দেখ, চলো লেটস গো। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম আজকের আমাদের মেলার ঠিকানা, সেটা হচ্ছে এই নিউ টাউন উৎসব ও মেলা, যেটা এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। আর দেখতেই পাচ্ছেন দুর্দান্তভাবে একটা গেট তৈরি করা হয়েছে, যেখানে রাজস্থানী কালচার চোখে পড়ছে। এবং ভেতরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখুন, বাংলাদেশের কাউন্টার রয়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন এই মেলা শুধুমাত্র যে দেশের মেলা তা কিন্তু নয়, এই মেলা দেশ এবং বিদেশের মেলবন্ধন ঘটেছে। আর সবথেকে বড় কথা, এই মেলায় কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই। তো চলুন এবারে মেলার ভেতরে আমাদের নিয়ে যাই। এবারে তোমাদের বলে দিই, দেখো এই হচ্ছে গেট, ঠিক আছে, এখান দিয়ে আমরা এন্ট্রি করলাম। আর এন্ট্রি করেই ডান দিকে তোমরা দেখতে পাবে এই যে আফগানিস্তানের স্টল, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন আফগানিস্তান হচ্ছে ড্রাই ফ্রুটসের জন্য বিখ্যাত, আর সেই আফগানিস্তানের স্টল কিন্তু এখানে দেয়া হয়েছে। বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এবং সত্যি এই মিক্সও রয়েছে। মেলায় এলে জিলিপি, কটকটি, খাস্তার গজার, নিমকি, চানাচুর এইসব তো খেতেই হবে। আর সব মেলার মতো এখানেও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এর জিলিপির দোকান। আর সবথেকে বড় কথা, যারা পুরীর খাজা খেতে ভালোবাসো সেই খাজারও কিন্তু স্টল রয়েছে এখানে। আর এই নিমকি আর পেছনের কটকটি, এ তো টেস্ট করতেই হবে। মেলার ভেতরে পুরো 360 ভিউটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখো ঠিক এইরকম জায়গা, এটা একটা দিকে আমি দাঁড়িয়ে রয়েছি, আর এই হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে কিন্তু হয়ে থাকে। তার যে অফিস ঘর এই মেলার, সেই অফিস ঘর হচ্ছে এখানে, তোমরা এখানে কোনো রকম অসুবিধা হলে যোগাযোগ করতে পারো। প্রথমেই তোমাদের দেখাই হচ্ছে বাংলাদেশের জামদানি শাড়ি। তো কত রকমের কালেকশন আছে দেখো এখানে, বিউটিফুল সব কালার, অত্যন্ত সুন্দর। দেখো কালারগুলো দেখলে না চোখ ধাঁধিয়ে যাবে, যেগুলো স্টার্টিং প্রাইস কিন্তু 2500 থেকে শুরু আছে। আর এখানে এই সাদা শাড়ির কাজটা দেখুন কি অসাধারণ, যার দাম ছিল 4500 টাকা। ঠিক এই বাংলাদেশের স্টলের উল্টো দিকেই দেখো রয়েছে হচ্ছে গ্লেসিয়ার কাশ্মীর আর্ট। তো কাশ্মীর মানেই হচ্ছে, জানো তোমরা, যে কাশ্মীরের শাল বিখ্যাত। তো এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে কোটটা, এটা হচ্ছে লেডিস কোট রয়েছে, এর দাম হচ্ছে 3500 টাকা। তো দাম একটু হায়ার সাইডেই রয়েছে, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর। এবং তার পাশে পঞ্চুটা দেখাই, এটা দেখো এই সাদা এবং ব্ল্যাক স্ট্রিপের যে পঞ্চুটা রয়েছে, এটার দাম হচ্ছে 1500। এবারে তোমাদের শাল দেখাই, কাশ্মীরে হচ্ছে শাল কিন্তু জগৎ বিখ্যাত, সারা ভারতবর্ষে এই কাশ্মীর শালের জন্য কিন্তু বিখ্যাত। তো তোমরা যারা কাশ্মীর গেছো সেখান থেকে তো নিয়েইছো, কিন্তু এখানেও কিন্তু সেই কাশ্মীরের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। যেমন হচ্ছে এই শালটা, বেসিক্যালি এই শালটা আমার তো বেশ ভালো লেগেছে, এটার দাম হচ্ছে 2000 টাকা। এছাড়াও বিভিন্ন শাল রয়েছে এখানে, বিভিন্ন ভ্যারিয়েন্ট তোমরা পেয়ে যাবে, বিভিন্ন রেঞ্জ আছে। আর এই পঞ্চুর অসম্ভব সুন্দর, দেখুন কি সুন্দর, এই যে কালারটা দেখতে পাচ্ছি, দেখতে পেয়েছেন,
এটা হচ্ছে 250 টাকা এবং সব কটা কালার, এটাও কিন্তু কাশ্মীরের, ঠিক আছে। এবং পরপর এই সাদাটা দেখুন, এটা হচ্ছে 2500 টাকা, দুর্দান্ত, মানে এত সুন্দর। আর এখন এই সাদা জিনিস কিন্তু বেস্ট ট্রেন্ডিং, তো খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এই কটা। আর এটাও কিন্তু দেখুন ইকবাল কাশ্মীর আর্ট, এখান থেকে এনারা এসেছেন। তোমাদের দেখাবো ফুলিয়ার শাড়ি। তোমরা জানো যে ফুলিয়ার কিন্তু হ্যান্ডলুম শাড়ি এবং ফুলিয়াতে শাড়ির জন্য কিন্তু বেস্ট বিখ্যাত। তো আমাদের পশ্চিমবাংলায় সেই ফুলিয়া থেকেও কিন্তু এখানে চলে এসেছে শাড়ি স্টল। তো কিছু শাড়ির নিদর্শন তোমাদের দেখিয়ে দিই, দেখো অসম্ভব সুন্দর। এবং সবকটা শাড়ি কিন্তু এরকম তোমাদের ডিসপ্লেতে রয়েছে, তো তোমরা এখান থেকে দেখে তোমাদের মনের মতো করে শাড়ি বেছে নিতে পারো। এখানে ব্ল্যাক শাড়িটা দেখো কি সুন্দর, মানে মাঝখানটা ব্ল্যাক এবং সাইডটা হচ্ছে পুরো সাদার কাজ রয়েছে, কি অসাধারণ লাগছে দেখেছো, দুর্দান্ত দুর্দান্ত লাগছে। আর ঠিক তার পাশেই দেখাই তোমাদের, দেখো চটের শাড়ি, এরকম চটের শাড়ি দেখেছো কোথাও, এই যে মডেলটাকে পরানো রয়েছে এটা হচ্ছে চটের শাড়ি, একদম পুরো যেরকম চট আমরা বাজারে দেখতে পাই সেই জুট, জুট দিয়ে তৈরি হচ্ছে এই শাড়ি, যার দাম হচ্ছে 4500 টাকা। করতে চলে না আবার একটি বাংলাদেশের স্টলে, এখানেও দেখো সব শাড়ি কিন্তু এরকম ওপেন তোমাদের শোকেস করে রাখা রয়েছে এবং প্রচুর কোয়ালিটি এবং প্রচুর কালারে কিন্তু শাড়ি এখানে পেয়ে যাবে। এই যে ব্লু কালারটা দেখো, শাড়িটা কিন্তু খুব হালকা এবং বেশ লাগছে কিন্তু, দেখো এখানে সারা শাড়িতে কিন্তু এরকম কাজ করা রয়েছে। জানো যে বাংলাদেশের ঢাকাই শাড়ি হচ্ছে বিখ্যাত, তো এখানে একটা ঢাকাই শাড়ি তোমাদের দেখাচ্ছি, দেখো যেটা প্রাইস রেখেছেন দাদা হচ্ছে 2200 টাকা। আর তার ঠিক পাশেই আরো একটা শাড়ি রয়েছে, এটা হচ্ছে কাতান সিল্ক, এটার কি দাম আছে, এটার দাম আছে 3500 টাকা। শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছে এবং গর্জেস শাড়ি পুরো, তোমরা কিন্তু যে কোনো অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে হোক বা যে কোনো অনুষ্ঠানে তোমরা কিন্তু এটা নিতেই পারো। তোমাদের আরো একটা শাড়ি দেখাই, দেখো যারা নতুন বিয়ে হয়েছে বা বিয়ে হবে তারা লাল শাড়ি কিন্তু বেশ তাদের কিন্তু পছন্দ এবং তাদের ভালোও লাগে নতুন কনেকে, তো এই শাড়িটার দাম হচ্ছে 2500 টাকা। আর এছাড়াও কিন্তু দাদার দোকানে প্রচুর কোয়ালিটি প্রচুর ভ্যারিয়েন্টের শাড়ি তোমরা পেয়ে যাবে, যেগুলো স্টার্টিং হচ্ছে 2500 থেকে আরম্ভ আছে এবং 50,000 অবধি কিন্তু তোমরা এখানে শাড়ি পেয়ে যাবে। এবং প্রত্যেক কটা কালার দেখো, প্রত্যেক কটা কালারই কিন্তু বেশ ভাইব্রেন্ট এবং চোখে লাগার মতো কালার। মেলায় ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম পাঞ্জাব কালেকশনে, তো এখানে প্রচুর কিছু জিনিসের সম্ভার রয়েছে, তো একে একে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই সম্ভার। তো দোকানের ভেতরে আমরা এখন প্রবেশ করে গেছি অলরেডি, আর এখানে দেখতেই পাচ্ছেন দেখুন দারুণ প্রচুর সব কালেকশন রয়েছে। তো দিদির থেকে এই দোকানে কি কি পাওয়া যাচ্ছে একটু আমরা দেখে নি। তো দিদি এখানে কি আপনাদের স্পেশালিটি কি আছে? আমাদের কাছে মডেল সিল্ক আছে, সব ড্রেস মেটেরিয়াল ফার্স্ট অফ অল, তারপর আমাদের কাছে মডেল সিল্ক মসলিন কটনে আছে, চন্দেরি সিল্ক হচ্ছে, অনেকটা মেটেরিয়ালস আছে। এই দেখো উইথ লাইনিং উইথ প্যান্ট উইথ দুপাট্টা সব কিছু পাবে। এই দেখো যেমনি এটা মডেল সিল্ক ফুলি পার্টি ওয়্যার হচ্ছে এটা। তোমরা দেখতেই পারছো যে কত সুন্দর এটা লাগছে। এটার প্রাইস কি আছে দিদি? ওনলি 1000। এই স্টলে যতটা ড্রেস মেটেরিয়ালস আছে সবই একই দাম 1000। আচ্ছা, তো তোমরা দেখতেই পেলে যে এখানে লেখাই রয়েছে 999, ঠিক সেই রকমই এখানে যা কিছু রয়েছে এই দোকানে। আমি টোটাল একবার 360 ভিউ দিচ্ছি তোমাদের দেখে নাও, তো এখানে সবই আমি যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার, সবকিছু কিন্তু মাত্র 1000 রুপিস। তো বুঝতেই পারছো আরো কিছু কালেকশন তোমাদের সামনে আমি তুলে ধরছি। গেনজা মধ্যে পিস আছে। আচ্ছা, তো দেখতে থাকো এই শাড়ি, খুবই শোভার পিস হচ্ছে। সত্যি তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগছে। আর দাম নিয়ে কিন্তু আর সেকেন্ড টাইম বলার মতো কিছু নেই, যা দেখছো সবই কিন্তু 1000 টাকা। এটা কি আছে? চিকেন কারি। চিকেন কারি সাদার উপরে এখন সত্যি ট্রেন্ডিং, ফুলি ক্লাসি লুক এই সব, একদম আমাদের কাছে মেটেরিয়াল হচ্ছে ক্লাসি প্লাস স্ট্যান্ডার্ড হচ্ছে। সিম্পলের মধ্যে যদি চাও, সিম্পলের মধ্যে এটা দেখো সব রকমেরই আমাদের কাছে আছে। বাহ, বেঙ্গলি স্টাইলে ওয়ার্ক করা আছে এটা। আরো একটা কালেকশন দেখাচ্ছি, দেখো কি অসাধারণ, মানে কালারটা দেখেই তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দেখো
দুর্দান্ত কিন্তু, পিস্তা গ্রিন কালারে উইথ অর্জেন্টা দুপাট্টাতে আছে, ফ্লোরাল প্রিন্টে দেখো কি সুন্দর ফ্লোরাল প্রিন্ট। আর দাম তোমাদের তো বলেই দিয়েছি আগে, সবই হচ্ছে 1000 টাকা। দেখো যারা লাল ভালোবাসো তাদের জন্য কি সুন্দর, দেখো কালারটা দেখো, দেখাচ্ছি তোমাদের পুরোটা দেখো, হমারে শপ কা নেম হ্যায় পঞ্জাব কালেকশন আর মোবাইল নম্বর হ্যায় 9718883। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা চলে এলাম হচ্ছে আরো একটা স্টলে, সেখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন রকমের ঢাকাই জামদানি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন শাড়ির কালেকশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো দাদাকে এখানে পেয়ে গেছি, দাদা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিরাজ হোসেন। আচ্ছা, আপনি বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছি। আচ্ছা, তো দাদাকে পেয়ে গেলাম এখানে, তো দাদার কাছ থেকে কিছু স্পেশাল শাড়ি দেখে নেবো এবং তার কি রেট রেখেছেন সেটাও জেনে নেবো। এটা হচ্ছে 84 কাউন্টের ঢাকাই জামদানি শাড়ি। আচ্ছা, অল ওভার ওয়ার্ক ফার্স্ট টু লাস্ট, এটা আসল সম্পূর্ণ ফিগারটা হবে, এটা ফার্স্ট টু লাস্ট কাজ করা, এটা জাল কাজ বলা হয় সেটাকে জামদানির উপর। একটা শাড়ি হবে এটা, পুরো শাড়িটা বৃষ্টির মতো কাজ করা, অল ওভার হ্যান্ড ওয়েভিং এর আচল সম্পূর্ণ ফিগার কাজ হবে, এটা ফার্স্ট টু লাস্ট ওয়ার্ক। এটার দাম কি রেখেছেন? এটা প্রাইস আছে 4500। আচ্ছা, তোমরা দেখি বুঝতেই পারছো যে কি লেভেলের কাজ রয়েছে, পুরো শাড়িটাই কিন্তু কাজ আছে। তো দাম হিসাবে কিন্তু আমার পারফেক্টই লাগলো। এই একটা শাড়ি হবে, এটা হচ্ছে রাজশাহী সিল্ক, সোপুর রাজশাহী সিল্কের উপর হ্যান্ড ওয়াশ করা যাবে, এগুলো বাসায় রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায়, এগুলো ডেলিভারির জন্য পারফেক্ট কালেকশন। এগুলো এটা হবে আসল বডি, সম্পূর্ণ বডিটা প্রিন্ট, এগুলো রং কষ কিচ্ছু যাবে না, 2-10 বছর এগুলো শাড়ি। এটা প্রাইস কি রেখেছো? ওই ব্লাউজ পিস দ্য প্রাইস আছে 2000। তো তোমরা 1500 থেকে স্টার্টিং প্রাইস। আরেকটা শাড়ি হবে, এটা রং বুটিক্স এর কালেকশন, 5-6টা কালার হবে প্রত্যেকটা ডিজাইনের। বাহ, বেশ সুন্দর প্রজাপতি ডিজাইন দেখতেই পাচ্ছ তোমরা, আসল ফুল ফিগারটা হবে এটা, ফার্স্ট টু লাস্ট এই প্রিন্ট করা, এগুলো রং কালো হবে না, এগুলো এই যেটা ব্লাউজ। আচ্ছা, ব্লাউজটাও খুব সুন্দর, 1 মিটার উপরে ব্লাউজ আছে এটা, এটা আছে রেশম মসলিনের উপর। আমরা যে কোনো পার্টি অকেশনে পরার জন্য এই শাড়িগুলো, ফার্স্ট টু লাস্ট কাজ উইথ ব্লাউজ। মিরপুরের কাতান শাড়ি, ব্যাক সাইড এর সুতো লক করে দেওয়া আছে, এগুলো আচল ডারপাটার মধ্যে রিয়েল স্টোন দিয়ে কাজ করা। দেখুন এই শাড়িটার মধ্যে 2-3টা কালার হবে। আচ্ছা, বাহ, এটা খুব সুন্দর লাগছে, দেখো তোমরা দেখো, এটা ব্যাক সাইডের কাজটা খুব ভালো, হাতে আর ছুরিতে বাজবে না, এগুলো জরির মিনে করা। আচ্ছা, এই পুরোটা মিনে হচ্ছে অল ওভার থাকবে, ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ হ্যান্ড ওয়েভিং এর ওয়ার্ল্ড ফেমাস শাড়ি এগুলো। এটা কি প্রাইস রেখেছো দাদা? এটার প্রাইস আছে 5500। তো তোমরা দেখতেই পাচ্ছ লাল, লাল হচ্ছে সবসময়ের জন্য একটা বেস্ট কম্বিনেশন হয়ে থাকে, যে কোনো যাদের নতুন বিয়ে হচ্ছে বা সবে মাত্র বিয়ে পরিকল্পনা করছো তাদের জন্য কিন্তু এটা বেস্ট কালেকশন। তোমরা কিন্তু এখানে অবশ্যই আসো, মেলা এখন অনেক দিন আছে, আমি সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দেবো। তো এখান থেকে কিন্তু তোমরা এই রকম শাড়ি কিন্তু তোমাদের দেখালাম, টপ টপ কালেকশন শাড়ি রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে এইগুলো অবশ্যই কালেক্ট করে দেখতে পারো, একবার ভিজিট তো করতেই পারো। আমাদের দোকানের নাম্বার, নাম হচ্ছে সোহানা জামদানি ওয়ার্ল্ড, আর আমাদের নাম্বার হচ্ছে 8100-8100-87489। এতক্ষণ তো অনেক রকম বাংলাদেশের শাড়িও দেখলেন, তার আগে সিল্কের বিভিন্ন রকম পাঞ্জাবি দেখলেন এবং কাশ্মীরি শালের কালেকশন দেখলেন, এবারে আমাদের দেখাই ক্রকারি কালেকশন, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের কিন্তু জুড়ি মেলা ভাগ। আমরা চলে এসেছি সেই ক্রকারি স্টলে, তো দাদাকে পেয়ে গেছি, দাদা আপনার নাম কি? বিনোদ তিওয়ারি। বিনোদ তিওয়ারি দাদাকে, তো এখানে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু সবকিছু ওয়েটে পাওয়া যায়, মানে পার কেজি হচ্ছে 499। জি, এ 100% মেলা মাইন কে সব প্রোডাক্ট হ্যাঁ, ওয়েট কে অ্যাকর্ডিং মে হ্যাঁ 500 পার কেজি হ্যাঁ।
कोई 300 कोई 400 वेट के ये माइक्रोवेव सेफ है, जितने भी हैं छोटे बड़े ट्रे हैं। आपको ये बाउल है, सर्विंग बाउल है आपके लिए, ये क्वार्टर प्लेट है, सब वेट के अकॉर्डिंग में है दादा ये। और ये ब्लैक कलर तो ट्रेंडिंग है, तो इसका प्राइस भी वही सेम ही है, जो भी लेना है सब वेट के हिसाब से, वेट के हिसाब से लेना है ये, वेट के अकॉर्डिंग में है ये, अनब्रेकेबल होते हैं दादा ये। ये मटेरियल क्या है दादा? ये 100% मेलामाइन के प्रोडक्ट है सभी। अच्छा जी दादा, तो माइक्रोवेव में जा सकता है? टोटल माइक्रोवेव सेफ है ये। तो আপনারা দেখতেই পাচ্ছেন যে রং বেরঙের বাটি থেকে আরম্ভ করে প্লেট থেকে আরম্ভ করে সব আনব্রেকেবল হতে হয় দাদা। ইয়ে কই ইয়ে জি ব্রেক নেই হ্যায় কিসি কে, ইয়ে স্টার্টআপ প্লেটার হ্যায়, সব স্টার্টআপ প্লেট হ্যায় দাদা, ইয়ে আনব্রেকেবল হতে হয়, কই ইয়ে জি ব্রেক নেই হ্যায় কিসি কে। বাহ বেশ সুন্দর, এটা ট্রাই প্লাই মে স্টিল হ্যায়, ये 800 पर केजी में है ये सब कुछ। तो তোমরা দেখতেই পেলে যে এখানে দাদা দোকানে তোমরা কিন্তু যা কিছু নেবে সেগুলো কিন্তু এখনকার দিনে যে মাইক্রোওয়েভ ছাড়া কিন্তু আমরা থাকতেই পারি না, সেই মাইক্রোওয়েভে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু ইউজ করাই যায়, এবং 100% মেলামাইন স্ট্যান্ডার্ড ক্রোকারি এবং গ্যারান্টি দিচ্ছে দাদারা। এরপরে মেলায় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম তাজ লেডারে, ঠিক গ্র্যান্ড হোটেলের পাশেই এনাদের হোটেল আছে। আর এখানে দাদারা ওপেন চ্যালেঞ্জ করছে যে যদি আপনারা প্রমাণ করতে পারেন যে এটা লেদারের ব্যাগ নয়, তাহলে হাতে নাতে নাকি ওনারা 50,000 টাকা আপনার হাতে তুলে দেবে। তো সেই চ্যালেঞ্জ যদি আপনারা অ্যাকসেপ্ট করতে চান, তাহলে আপনাকে ভিজিট করতে হবে এই ব্যাগের স্টলটিতে। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম পূজা বেডিং সেন্টার, এই যে। আর এই বেডিং সেন্টারের বাইরে কিন্তু দেখো প্রচুর এরকম কুর্তি রয়েছে মেয়েদের জন্য, তো প্রচুর কালেকশন রয়েছে দাদা। এরা কিরম দাম আছে এই কুর্তি? 250 টাকা। তো তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন কালারের কুর্তি রয়েছে, বিভিন্ন সাইজ হয়ে যাবে না, তো সাইজও হয়ে যাবে 250 টাকা। আর সামনে তোমাদের ছেলেদের কিছু জকি প্যান্ট দেখাই, দেখো মাত্র হচ্ছে 200 টাকা, ঠিক আছে। সুতির পাশবালিশে যদি কভার লাগে, তোমরা যদি পাশবালিশের কভার নিতে চাও, তাহলে বিভিন্ন কালারে এরকম কভার রয়েছে। আর এইটা কিন্তু আমার নিজের বাড়িতেই রয়েছে জানো তো, আমাদের কিন্তু বেড কভারে ঠিক কালারটা, এবং হচ্ছে যে বালিশের কভার ইউজ করি সেটাও কিন্তু এই কালার, আর এটা হচ্ছে 80 টাকা। আর সুতির বালিশের কভার জোড়া 120 টাকা, এটা কিন্তু মাথার বালিশের। দেখো তোমাদের নিয়ে এলাম হচ্ছে ইউনিক কার্পেট, ঘরে যারা তোমরা কার্পেট বিছাতে ভালোবাসো, নতুন বিল্ডিং করেছো বা নতুন ফ্ল্যাট কিনেছো, তারা যদি মনে করো তাহলে এইরকম এই যে ইম্পোর্টেড কার্পেটটা দেখতে পাচ্ছ, এইরকম কার্পেট কিন্তু ঘরে রাখলে বেশ সুন্দর লাগবে। এবং তারপরে হচ্ছে দেখো এগুলো হচ্ছে কাশ্মীরি রয়েছে তারপরেরটা, এবং এখানে যেটা কার্পেটটা দেখো, এই যে কার্পেটটা অসম্ভব সুন্দর কালার, কিন্তু ঘরের কিন্তু শোভা প্রায় 100 গুণ বেড়ে যাবে, দারুণ লাগছে। এই কার্পেটটা যেটা ইম্পোর্টেড যেহেতু সেই জন্য এর দামটা একটু বেশি আছে, এটা 8,500 টাকা আছে, আর এইটা হচ্ছে 3,500। এই যে এছাড়াও দাদার কাছে অনেক রকমের এরকম কালেকশন তোমরা পেয়ে যাবে, আর এটা দেখো মাল্টি কালার রয়েছে। তো কুর্তি আমরা চলে এলাম বাবারি বুটিক, তো এখানে দিদিকে আমরা পেয়ে গেছি, এবং দুর্দান্ত কালেকশন, মানে আমি যাচ্ছিলাম যেতে যেতে আমার চোখটা এখানেই আটকে গেল। তো দিদি একটু যদি বলে দেন যে কিরকম রেঞ্জে কিরকম কি রয়েছে। ইয়ে লখনউ চিকেন কারি হ্যায় ভাইয়া, ये ऑफर प्राइस है। इसमें 4 पीस का सेट आता है, पैंट कुर्ती दुपट्टा और उसके साथ इनर, ये 1650 का होता है, ऑफर में 1350, 300 लेस। और उसका बगल वाला जो है ये सब एक ही, सब चिकनकारी है, लखनऊ का आइटम है ये। अच्छा ये प्योर में है, हमारे पास स्टार्टिंग है 1000 से। अच्छा এগুলো 1000 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন 1000 টাকা থেকে স্টার্টিং আছে, এবং প্রচুর প্রচুর কিন্তু ভ্যারাইটিস রয়েছে এবং কালেকশন রয়েছে। এবং আপনাদের আরো কিছু দেখাই, দেখুন দুর্দান্ত সব কালেকশন এখানে, অর্গানজা, চন্দেরি, জাম সিল্ক, কটন, হর তরিকে ফ্যাব্রিক আছে 1000 টাকার মধ্যে। 1000 টাকা। আর এদিকেও দেখাই কিছু বেশ সুন্দর কালেকশন রয়েছে। দিদি এইগুলোর দাম কি রকম? এটা চিকেন কারি আছে, চিকেন কারিটা একই রেট, একই রেট আছে। হ্যাঁ ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম মেলার আরো মিডিলে একদম, যেখানে পাওয়া যাচ্ছে এরকম বিভিন্ন রকমের ছেলে এবং মেয়েদের সানগ্লাস। দাদা সানগ্লাসের কি রকম রেট আছে? স্টার্টিং প্রাইস আছে 50 রুপিস বাচ্চাদের। আচ্ছা আচ্ছা, বাকি 100 টাকা, 100 টাকা থেকে 500 টাকা। এইটা কিরকম দাম আছে? এইগুলো 100 টাকা, এগুলো 100 টাকা। আচ্ছা
তো তোমরা দেখতেই পাচ্ছ 100 টাকা থেকে 500 টাকা অবধি ভ্যারাইটিস সানগ্লাস তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। আর বাচ্চাদের জন্য রয়েছে এই যে সামনে বাচ্চাদের গুলো পেয়ে যাবে, যেগুলো হচ্ছে 50 টাকা, এবং এই দেখো এগুলো হচ্ছে মাত্র 50 টাকা। চলে এলাম মেদিনীপুরে সেই আচার এবং হজমি স্টল, যেটা ছাড়া কিন্তু মেলা কোনোভাবেই কমপ্লিট হয় না। প্রত্যেক মেলাতেই আমরা কিন্তু আপনাদের সামনে এইরকম আচারের স্টল তুলে ধরি, বিভিন্ন কালারের এবং বিভিন্ন জিনিসের আচার কিন্তু এখানে পাওয়া যায়। যেমন হচ্ছে তেঁতুলের আচার, মিষ্টি আচার, আমলকির আচার, বিভিন্ন রকমের আচার। এবং শুধু তো আচার নয়, আচার ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকমের হজমি গুলি থেকে আরম্ভ করে নানা ধরনের বাংলার বই, পাঁপড় সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। বাচ্চাদের কিন্তু এই মেলাতে এন্টারটেনমেন্টের জন্য এখানে একটা ছোট্ট চিলড্রেন পার্ক করা রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন যে 10 মিনিট হচ্ছে প্লে টাইম, আর 10 মিনিটের জন্য ওনাদের চার্জ করেন হচ্ছে 60 টাকা। তো ভেতরে এরকম ইকুইপমেন্ট রয়েছে খেলনার, দেখুন এই যে, আর এই বাচ্চা খেলে বেড়াচ্ছে। শাড়ি তো অনেক দেখালাম, এবারে আপনাদের দেখাই কিছু হচ্ছে ব্লাউজ কালেকশন। এই প্রিয়াঙ্কা কাঁথা স্টিচ রেডিমেড ব্লাউজ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, এবং কত ধরনের ব্লাউজ আছে আপনাদের দেখাই একটু। আজদাক ফুল হাতা আমার কাছে হবে 600, আজদাক গ্লাস হাতা হবে 550, চিকনকারি আছে ফুল হাতা 700, চিকনকারি গ্লাস হাতা হবে 650। আচ্ছা এইগুলো কিরাম দাম আছে এইগুলো? এগুলো 700। এগুলো সব 700। আচ্ছা আর এইদিকের গুলো? আজদাক হবে ফুল হাতা আপনার যেটা বললাম 600। আচ্ছা 550 গ্লাস হাতা হবে, চিকনকারি গ্লাস হাতা হবে 650, রাবারটা হবে আপনার 750, এই আইটেমটা 750, রাজস্থানি আছে 750। রাজস্থানি একটু যদি দেখি, এই আইটেমটাকে বলে রাজস্থানি। আচ্ছা এটা 750। আচ্ছা তো তোমরা দেখতেই পেলে দাদার দোকানে কিন্তু প্রচুর ভ্যারাইটি এবং ডিজাইনার শাড়ি, বিভিন্ন কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবে। তো তোমরা যারা শাড়ি কিনেই নিয়েছো, তারা ভাবছো যে কোথা থেকে ব্লাউজ কিনবে, কোনো চিন্তা নেই, চলে আসো এই দাদার দোকানে। দাদা আপনার ফোন নাম্বার বা কিছু কন্ট্যাক্ট ডিটেলস বা স্টল নাম্বার কিছু যদি বলে দেন। A49 আমার স্টল নাম্বার, স্টল নাম্বার প্রিয়াঙ্কা কাঁথা স্টিচ, দোকানের নাম প্রিয়াঙ্কা। একদম দেখো এই যে এটা রয়েছে বাচ্চাদের যে খেলার প্লে এরিয়া, ঠিক তার সামনেই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এবারে তোমাদের বেশ কিছু ইনফরমেশন তথ্য তোমাদের দিয়ে দিই, সেটা হচ্ছে এই মেলাটা কোথায় হচ্ছে। এই মেলাটা হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ, ঠিক অ্যাক্সিস মলের উল্টো দিকে যে ক্লক টাওয়ার রয়েছে সেই ক্লক টাওয়ার গ্রাউন্ড। আমি লোকেশান দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেই ক্লক টাওয়ার গ্রাউন্ডে এইটা কিন্তু চলছে। আর এই মেলা কতদিন অবধি চলবে? এই মেলা চলবে হচ্ছে 18 ফেব্রুয়ারি অবধি। তো 18 ফেব্রুয়ারি অবধি প্রত্যেক দিন বিকাল 3:30 থেকে রাত্রি 9:30 অবধি এখানে এই মেলাটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এবার অনেক তো হলো ঘোরাঘুরি হলো, এবার তো পেট পুজো একটু সারতেই হবে, কারণ বাঙালি, আর বাঙালি মানেই তো খাওয়া দাওয়া। আর আমি তো বিশেষ করে বেস্ট ফুডি, আর আমি খেতে ভালোবাসি। তো পেছনে আমার এখানে দেখো পাওভাজির দোকান থেকে আরম্ভ করে ফুচকা থেকে আরম্ভ করে চা থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু রয়েছে। এই যে তোমাদের যেরকমটা বলছিলাম, এই যে মুম্বাইয়ের পাওভাজি, আর এই সামনেটা এত সুন্দরভাবে সাজিয়ে রাখে না, দেখতে সত্যি দারুণ লাগে। দাদা পাওভাজি কত করে প্লেট? 50 টাকা প্লেট। আচ্ছা তো এখানে চিজ পাওভাজিও পেয়ে যাবে তোমরা, এছাড়াও কিন্তু বাটার পাওভাজি, বিভিন্ন ধরনের পাওভাজি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর সবথেকে বড় কথা এই যে সুন্দর এই যে ফুলকপিগুলো সাজিয়ে রাখে না বিভিন্ন কালারে, ক্যাপসিকাম টমেটো বেশ লাগে কিন্তু এগুলো। আর একটু আমি দেখিয়ে দিই, এই হচ্ছে সেই দাদার হচ্ছে গ্রেভিটা, ফাইন, সত্যি দারুণ কিন্তু। মেলার মতো এখানেও একটি সেলফি পয়েন্ট তৈরি করা হয়েছিল মেয়েদের জন্য, তোমরা দাঁড়িয়ে এখানে ফটো তুলতে পারো। আর এই মেলাতেও কিন্তু যদি তোমরা আসবাবপত্র কিনতে চাও, তাহলে ফার্নিচার শপও রয়েছে গুপ্তা ইন্টেরিয়র। শুধুমাত্র এরা যে তোমাকে ফার্নিচার সেল করবে তা নয়, তুমি যদি চাও তাহলে এনাদের সাথে কন্ট্যাক্ট করলে এনারা তোমার ঘরে গিয়ে তোমার ইন্টেরিয়র কিন্তু করে দিয়ে আসবে। ঘোরা কখনোই শেষ হয় না যদি আপনাদের পান না দেখায়, কারণ পান না খেয়ে কোনো কিছুরই কি সমাপ্তি হতে পারে? তো এখানেও কিন্তু সেই পানের স্টল বসে গেছে, যেখানে তোমরা ফায়ার পান, স্ট্রবেরি পান, ফ্রুট পান, ভ্যানিলা পান, কোকোনাট পান, জেলি পান, স্মোক পান, সব রকম পান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই দেখো, আর এই যে সুন্দরভাবে সাজানো থাকে না, এগুলো দেখতে সত্যি অসম্ভব সুন্দর দেখতে লাগে কিন্তু। দেখো
কালার গুলো এত সুন্দর যেন মনে হয় সবকটা থেকে হাত দিয়ে তুলে তুলে নিয়ে খেয়ে নি, কি অপূর্ব সুন্দর। এইটাই হচ্ছে আমার সব থেকে ভালো লাগে, খাবার থেকে সাজানোটা সব থেকে বেশি বিউটিফুল লাগে কিন্তু দেখো। আর এই যে ভাই এখানে পান সেল করছে, দারুণ কিন্তু। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টোটাল মেলাটাকে তোমাদের সামনে তুলে ধরলাম, বাচ্চাদের প্লে ইকুইপমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই মেলাতে রয়েছে। আর প্রচুর কালেকশন কিন্তু দেশ বিদেশ থেকে প্রচুর কালেকশন কিন্তু এখানে এসেছে এবং রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, এটাই সব থেকে ভালো লাগলো। তো যাই হোক, আর বেশি বড় করছি না মেলার এই ভিডিওটাকে, অনেক বড় হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই একটা নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায়, সবাই খুব খুব ভালো থেকো।